ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফের পঞ্চায়েত প্রধানের পদে দুর্নীতিতে অভিযুক্ত, স্বপদে বহাল, ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ দুর্নীতিতে অভিযুক্ত। প্রতিবাদে নন্দীগ্রামে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ, বিক্ষোভ তৃণমূলের একাংশের। একদিনের মধ্যে পদ ছাড়ার নির্দেশ তৃণমূল নেতৃত্বের। দুর্নীতির অভিযোগে আগেই অপসারিত প্রধান, তারপরেও প্রভাব খাটিয়ে প্রধানের পদ দখলের অভিযোগ। যা বলার দলকে বলবো, প্রতিক্রিয়া অভিযুক্ত তৃণমূল নেতার। বাড়িতে বাড়িতে বড় অপরাধ করবো আমরা।